যুবকরা হচ্ছে ভবিষ্যৎ, যুবকরা ভুল পথে গেলে আমরা পথ হারাবো, যারা বলেন ঠিক কিনা? আমাকে বলছে হুজুর শুরুতে একটু যুবকদের ব্যাপারে বললেন, নারীদের ব্যাপারে বললেন, এরপরে মাদ্রাসার ব্যাপারে বললেন, বলি আমি একটু একটু করে বলি, এরপরে সরাসরি কোরআনের দিকে যাই। আপনারা আমার কথা শুনতেছেন তো? তার আগে দেখি কোনটা রাখছেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো আসেন তিনটা স্লোগান দেই, স্লোগান দিয়ে আমরা শুরু করি। শুরুতে বিবাহিতরা, তারপরে অবিবাহিতরা, তিন নম্বরে সবাই। আমি লিল্লাহে তাকবীর বললে শুধু বিবাহিতরা আল্লাহু আকবার বলবেন, রাজি আছেন? লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা, সিঙ্গেল সিঙ্গেলরা রেডি আছে তো? লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে তিনটা দিয়ে স্টেজ কাঁপায় দিতে হবে, স্টেজ কাঁপানো যাবে? স্টেজ যেন কাঁপে, লিল্লাহে তাকবীর। হ্যাঁ কাঁপছে? কাঁপে নাই, কাঁপাইতে হবে আরো জোরে, লিল্লাহে তাকবীর। এবার একটু কাঁপছে, তিন নম্বরটা আরো জোরে দেন, লিল্লাহে তাকবীর। সুলতানপুর যুব সমাজ এখনো কাঁপতেছে দেখছেন, আর দেওয়া হবে না, লাইট পড়ে যাবে। সুলতানপুর যুব সমাজ, এই জন্য যুবকদের অ্যারেঞ্জমেন্টে কোনো প্রোগ্রাম হলে ওখানে আমার যেতে ভালো লাগে, একটা রমরমা ভাব থাকে, একটা ইমানি জজবা থাকে, কথা শোনার কথা বলার একটা পরিবেশ থাকে, জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি ভালো হয় দেশের জন্য ভালো, যুবকরা যদি পথ হারায় দেশের জন্য খারাপ। এই কথা কেন, এদিকে কথা কেন, কথা কেন রে ভাই, বসে যান বসে যান, ওই যে পেছনে জায়গা আছে, এদিকে গ্যাদারিং না করে তোমরা পিছনে চলে যাও, পেছনে চলে যাও, সবাই আমার দিকে তাকান, ওদিকে তাকাবেন না। যুবকরা যদি ইয়াবার দিকে চলে যায়, হিরোইনের দিকে চলে যায়, মদ আর গাঁজার দিকে চলে যায়, তাহলেই বিপদ। আমাদের দেশের মধ্যে মদ আছে না নাই? গাঁজা আছে না নাই? ইয়াবা আছে না নাই? হিরোইন আছে না নাই? কত ধরনের নেশা যে মানুষ নেয়, টিকটিকি ল্যাসকে আগুনে পুড়ে ওইটার থেকে ধোঁয়া নেয়, এটাও একটা নেশা। অনেকে হুন্ডার ধোঁয়া থেকে ধোঁয়া নিয়ে নেশা করে, তারপরে অকটেন, তারপর মোবিল থেকে ঘ্রাণ নিয়ে নেশা করে। এই জন্য কখন যে যুবকেরা কোন নেশায় জড়িয়ে পড়ে তার কোনো ইয়ত্তা নেই, তাদেরকে সাবধানে রাখতে হবে। আর তারা যদি ভালো পথে থাকে এদেশে রহমত আর বরকত নাজিল হবে। বিশ্বনবী বললেন চারটা কারণে দেশের মধ্যে আজাব হয়। এক হলো নেশা জাতীয় দ্রব্য যদি কোনো এলাকার মধ্যে বেড়ে যায়, মদ ফ্যান্সি ডিল যদি বেড়ে যায়, বাংলাদেশে মদ আছে না নাই? দুই নম্বরে বিশ্বনবী বললেন এলাকার মধ্যে যদি জিনা বেড়ে যায়, জিনা আছে না নাই? অনেক মন্ত্রীদের হোটেলেও পতিতালয় আছে না নাই? এখন জিনা হবে না কেন? বিয়ের দাম বেশি, জিনার দাম কম। বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1,000 কিংবা টাকাই লাগে না, যেরকম ঠিক কিনা? এজন্য বিয়েটারে সহজ করে দেন, জিনা কমে যাবে। বিয়েটাকে যত কঠিন করবেন জিনা তত সমাজের মধ্যে বেড়ে যাবে। আমরা এখন ছেলে যদি বিয়ের কথা বলে আমরা বলি তুই নিজের পায়ে দাঁড়া, তো আপনার ছেলেকে আপনার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়িয়েছে। সহজ হন, বাবারা সহজ হন, মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? সে যখন ম্যাচিউরড হয়ে যায়, বিয়ের প্রয়োজন হয়, তার জৈবিক চাহিদা মেটানোর প্রয়োজন হয়, ওই বয়সে যখন চলে যায়, প্রত্যেক মা বাবার দায়িত্ব সময় হওয়ার আগেই সময় মতো ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয়া, জোরে কোন ঠিক কিনা? এখন নিজের পায়ে দাঁড়া বলে বলে বছরের পর বছর দেরি করলেন, মেয়েটা হলো চরিত্রহীন, ছেলেটা হলো চরিত্রহীন। আপনার আমল নামায় এর ভাগিদার গুণা আছে না নাই? কেয়ামতের দিন ছেলের ভাগে যত গুণা, জিনা করার কারণে, ডেটিং করার কারণে, ডেটিং আছে না নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা এগুলো শুনিই নাই, ছোটবেলা শুনিই নাই, একটু বড় হওয়ার পরে শুনতেছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ডেটিং ফেটিং শুনিই নাই। আগে শুনছেন আপনারা? মেয়েরা আগেই ঠিক করে রাখে আমার বয়ফ্রেন্ড এইটা, বিয়া না দিলে কিন্তু রশিদে জুলমু আছে না নাই?